ধর্ষণের ঘটনায় অভিযুক্তের 25 বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। ঘটনার 4 বছরের মধ্যে পক্সো আদালতে সাজা ঘোষণা। নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যুবকের 25 বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনার 4 বছরের মধ্যে সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যবেক্ষণের পর নির্দেশ আদালতের। জানা গেছে, 2020 সালের ডিসেম্বর মাসে ময়নাগুড়ি থানা এলাকায় বছর 11 নাবালিকা নিজের ভাইয়ের সাথে বাড়ির পাশের চা বাগানে গিয়েছিল। চা পাতা ফুল তুলতে গিয়ে নির্যাতনের শিকার হয় নাবালিকা। অভিযুক্ত যুবক তারিফুল ইসলাম চা বাগানের মধ্যে শিশুদের দেখতে পেয়ে মালিক আসছে বলে চিৎকার করতে থাকে। ভয় পেয়ে অন্য বাচ্চারা পালিয়ে গেলেও পালাতে পারেনি নাবালিকা। অভিযোগ, সে সময় নাবালিকাকে মুখ চেপে ধরে চা বাগানের ভেতর নিয়ে যায় অভিযুক্ত। দূর থেকে সে দৃশ্য দেখতে পায় নাবালিকার ভাই। বাড়িতে ফিরে পরিবারকে জানায় গোটা ঘটনার কথা। এরপরই সকলে ছুটে আসেন। তারপর তারা লক্ষ্য করেন চা বাগান থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত যুবক। সেদিন সন্ধ্যায় বাগানের পাশে নর্দমার ধার থেকে অচৈতন্য অবস্থায় জখম নাবালিকাকে উদ্ধার করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিযোগ দায়ের হয় ময়নাগুড়ি থানায়। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শারীরিক পরীক্ষার পর ধর্ষণের প্রমাণ মেলে। 4 বছর ধরে মামলাটি চলছিল জলপাইগুড়ি জেলা আদালতে। এ বিষয়ে জেলা আদালতের আইনজীবী দেবাশিস দত্ত বলেন, এই মামলায় মোট 8 জন সাক্ষী ছিলেন। বিচারক অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আইনজীবী আরও বলেন, দেখা যাচ্ছে যে অভিযোগ যেটা, সেটা হচ্ছে মেয়েটির বয়স তখন 11 বছর ছিল। সে তার ভাই, যার বয়স 8 বছর, এবং তাদের কিছু বান্ধবী মিলে তাদের বাড়ির কাছে একটা চা বাগানের ফুল এবং পাতা তুলতে গিয়েছিল। চিৎকার করে বলে যে বাগানের মালিক আসছে। এই কথা শুনে সব বাচ্চারা দৌড় শুরু করে। এই মেয়েটি এবং তার ভাই এবং এই আসামি একদিকে দৌড়ে যায়। তখন মেয়েটির ভাই দেখতে পায় যে আসামি পেছন দিক থেকে তার বোনের মুখ, দিদির মুখ চেপে হাতটা ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর তারা বাগানের ড্রেনের ধারে মেয়েটিকে উলঙ্গ অবস্থায়, আনকনসাস অবস্থায়, অজ্ঞান অবস্থায় মেয়েটি ওখানে পড়েছিল। এই কেসে টোটাল 8 জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেকশন 6 এই কেসটি চার্জ হয়। এবং সমস্ত পক্ষের সাক্ষী শোনার পর, উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য পক্সো আদালত স্পেশাল কোর্ট মাননীয় ইন্দ্রবর ত্রিপাঠী আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।